ওখানে দাঁড়িয়ে রইলে কেন রাজীব? ভেতরে এসো। রাজীব এখানে কেন? এতদিন যে কথাগুলো কাউকে বলিনি, এবার তো সবকিছু সবাই জানবে। দাদা, আপনারা বোধহয় চিনতে পারছেন না, ও রাজীব, মনীষার হাজবেন্ড। নমস্কার। বসুন বসুন না, আসুন। ইন্দিরা, তোমরা কথা বলো, আমি একটু এগুলো ভেতরে রেখে আসি, কেমন? অপ্রো, হ্যাঁ, জিনিস একটু গুছিয়ে নিয়ে। হ্যাঁ, কি হলো, এসে বসো। বসার জন্য অত ভাববার কি আছে, এসো না। মানে ফার্স্ট টাইম আপনাদের বাড়ি এলাম তো, আগে তো কখনো। তুমি এসেছো, আমরা খুব খুশি হয়েছি। বসো দেখি, বসো। তুমি এত কষ্ট করে হঠাৎ এখানে? আমি আসতে বলেছি। বুঝতে পেরেছি, আমার উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য আপনি রাজীবকে এখানে। তুমি আবারও ভুল করছো মনীষা, রিভেঞ্জ নেওয়ার কোনো প্রশ্নই নেই। ভালো মানুষই দেখাবেন না আমাকে, আমি জানি। আপনি রাজীবকে এখানে প্ল্যান করে এনে মনীষা, তোমাকে আমি আবারও বলছি, তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো প্রতিশোধ নেই। তাছাড়া ভালোবাসার মানুষদের ভালোবাসাই দেওয়া যায়, রিভেঞ্জ না। কেন বলো তুমি এরকম ধরনের কথা? আপনি মেশামশাই? আমি কোন মানে বৌরানী। আপনি বসুন, আমি আপনার জন্য চা জল খাবার নিয়ে আসছি। না না, ওসব কোনো দরকার নেই। তুমি বারণ করলেই ও শুনবে ভেবেছ? বাড়ির নতুন বউ, বাড়িতে অতিথি এলে আদর যত্ন তোরা করবেই। যাও বৌরানী, যাও, তোমার চাটা কি সব আনবে ভেবেছ? নিয়ে এসো, যাও। বাড়ির অনেককেই চিনো দেখছি, তার মানে অনেকদিন ধরেই প্ল্যান প্রোগ্রাম চলছে। হ্যাঁ চলছে, অনেক দিন ধরেই প্ল্যান প্রোগ্রাম চলছে। তবে আজ রাজীব এসেছে একদম সম্পূর্ণ অন্য একটা কারণে। আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি মনীষা। কি হঠাৎ কি হলো আজ তোমার? নিজের ভুলটা বুঝতে পেরেছি ধরে নাও। আসলে শেষ 3 বছর ধরে আমার যে কি প্রবলেম চলছিল, বিজনেস ডাউন হয়ে প্রচুর লোন হয়ে গেছিল মার্কেটে, আমি বুঝতে পারছিলাম না কি করব, কি করে বলবো যে আমি একটা। এই জন্য তুমি সম্পর্কটা ভেঙে দিতে চেয়েছিলে। কি কি করতাম বলতো, কি করতাম? আমি দেওয়ালে ফিট ঠেকে গেছিল আমার। না কোনোদিন তুমি আমাকে বুঝতে চেয়েছো, না আমার কোনো কথা শুনতে চেয়েছো। তারপর দিনের পর দিন তোমার চাহিদা বেড়ে চলেছিল। এত অভিযোগ আমার এগেনস্টে, তাহলে হঠাৎ আজ এখানে এলে কেন? ছোট বৌদি কিছুদিন আগে আমাকে ফোন করেছিলেন, আমি ওনার কাছে কিচ্ছু লুকাইনি। আমার প্রবলেমের কথা শুনে উনি আমার বিজনেসের সমস্ত লোন শোধ করে দিয়েছেন, এমনকি বিজনেসে হেল্প করেছেন। এখন মোটামুটি বিজনেসটা আমি অনেকটা দাঁড় করিয়ে ফেলেছি। কি অবস্থা হয়েছে আজ তোমার? শেষে একজনের দয়ার টানে তুমি ব্যাপারটা ঠিক, তুমি যেভাবে ভাবছো সেটা ঠিক নয় মনীষা।
আসলে কনক একদিন আসে আমার কাছে তোমার বিষয়ে কথা বলতে। মা, এগুলো মাসিমণির ঘর থেকে পেয়েছি, মনে হলো দরকারি কিছু। মাসিমণিকে দেখে যেমন মনে হয়, মাসিমণি তেমন নয়। নিশ্চয়ই ওনার মনে কোনো দুঃখ আছে। উনি নিজে মুখে কিছু বলেন না, কিন্তু কষ্টটাই বোধহয় রাগ হয়ে বেরিয়ে আসে। মা, মা, আমরা মাসিমণির জন্য কিছু করতে পারি না? আমি তোমাদের ব্যক্তিগত বিষয়ে একেবারেই ঢুকতে চাইনি। বলতে পারো আমি কনকের কথা রাখার জন্য রাজীবকে ফোন করেছিলাম, এবং রাজীবও একেবারেই চায়নি এখানে আসতে। আমি ওকে কনকের কথা বলি এবং বলি যে আমরা সবাই চাই তোমরা ভালো থাকো। একটা কথা তোমাকে বলি মনীষা, সংসারটা তোমাদের দুজনের, তাহলে শুধু সুখটা তোমার আর সমস্যাটা কেন রাজীবের হবে? এমন তো নয় যে তুমি রাজীবকে ভালোবাসো না। ওকে তুমি কতটা ভালোবাসো সেটা আমরা জানি। আপনি অনেক বেশি বুঝেন। বেশি বুঝি না, তবে এটুকু বুঝি যে তুমি লুকিয়ে কেন কাঁদো। আচ্ছা মনীষা, যার জন্য তুমি রোজ লুকিয়ে কাঁদো, একবারও জানতে ইচ্ছে করলো না তার কি হয়েছে, সে কেন এরকম ব্যবহার করছে তোমার সঙ্গে? মনীষা, টাকা পয়সা সম্পত্তি কয়নাগাটি এগুলো কেউ আমরা সঙ্গে করে আনিনি, কেউ সঙ্গে করে নিয়েও যাব না। যেটা নিয়ে যাব তা হলো ভালোবাসা। রাজীবকে তুমি তোমার নিত্য নতুন চাহিদার কথা জানিয়েছ, কিন্তু ওকে একবারও বলেছো তুমি ওকে কতটা ভালোবাসো? বলোনি। যদি বলতে তাহলে ও এতটা অসহায় ফিল করতো না। আজকে তুমি নিজের প্রয়োজনে এ বাড়িতে ছুটে চলে এসেছো, কেন পারতে না ওর সমস্যার কথা বলে আমাদের কাছে আসতে? আমরা কি করতাম, তুমি দূরে সরিয়ে দিতাম? প্লিজ কেঁদো না, আমরা সব ঠিক করে নেবো। কেঁদো না প্লিজ। আই এম সরি, সরি রাজীব, আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। তোমাদের কথা হয়ে গেছে? নাও, এবার এটাতে সাইন করে দাও। ডিভোর্স পেপার তোমাদের, নাও সই করো এতে। না, আমি তো এসব চাইনি, এখনো চাই না। Thank you.
এই একটা মেয়ে যখন হাসার কথা তখন কাঁদছে, দেখো। কাঁদতে দিন মা, মনের যত কষ্ট যত যন্ত্রণা সব চোখের জ্বরের সঙ্গে বেরিয়ে যাক। আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার নেই। একটা অনুরোধ করতে পারি? আমি আপনাকে দিদিয়া বলে ডাকতে পারি? তুমি আমাকে যা ইচ্ছে তাই বলে ডাকতে পারো মনীষা। আমি তোমাকে নিজের ছোট বোন বলেই মানি।